আজকে কিছুক্ষণ আগে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকে ভর্তি, তার কপালে চোট লেগেছে, রক্ত পড়ছে, সেই ছবি টুইট করা হয়েছে তৃণমূলের তরফে। কি বলবেন, কি কারণ? এখন কী কারণ আমরা তো জানি না। আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি, উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলের, ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। তবে এখন কীভাবে হয়েছে কিন্তু সেটা এখন কিন্তু প্রকাশ তো আমরা বলতে পারবো না, সেটা উনিই বলতে পারবেন বা পুলিশ বলতে পারবে। ওনার দ্রুত সুস্থতা কামনা করি।